নমস্কার, উইন্ডো অফ মাই ড্রিম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের বাড়িতে গোয়াল পুজো হচ্ছে, চলুন একটু পুজোটা দেখে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাওয়া যাবে। সরস্বতী নমদা সিন্ধু করজল সম ওম সরনে দিং কুরু ওম গঙ্গে চজম সুঙ্গ দাবরি সরস্বতী নমদা সিন্ধু কাবরি জল সুন ওম সরনে দিং কুরু ওম অপ বিত্র গোল সর্ব সানম গোত ব্যাজ শ্রী কুম করি কাইখম সর্বাজ্য মন্ত্রম শ্রী নারং শ্রী বিষ্ণু গীতি গন্ধ কুসুম গোসলা দেই বারু সলা দেই বানমঙ্গ তদ সিং বিষ্ণু শ্রী বিষ্ণু কমতে তাদি গীতি গন্ধ কুসুম গোসলা দেই পূজা কর্মঙ্গ তা কর্ম পুত্তাদি নাম কীর্তি দাম কোকং ওম করতে বহসিং গোসলা দেই পূজা কর্মঙ্গ তা কর্ম পুত্তাদি নাম কং পূজা পুরুকং গীতি গন্ধ কুসুম বনম বনম সদা বসিং সুরাও সুরাতম নমো জয়শ্রী কুঙ্কুরী কাক্যম সর্বাজ্যম মন্ত্রম শ্রী নারায়ণী শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি। পুজো হয়ে গেছে, চলুন এরপরে রান্নাঘরে যাই। আটা মেখে নিচ্ছি, এক বাটি আটা নিয়েছি, কালো জিরে, সাদা তেল, জল দিয়ে ভালোভাবে মেখে নেব। পুর বানানোর জন্য কড়াইতে দিলাম নারকেল, অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে সেদ্ধ হবে নারকেলটা। এরপরে দিলাম চিনি, শুকনো শুকনো করে নামিয়ে নেব। কড়াইতে দিলাম সাদা তেল, গরম হোক, ততক্ষণে লুচিগুলো বেলে নিই। আজকে পুর ভরা লুচি বানাবো। লুচিটা বেলে নিয়েছি, এরপর এর মধ্যে দিলাম নারকেলের পুর। একটা কাঁটা চামচের সাহায্যে চেপে দিচ্ছি, না হলে পুরটা বেরিয়ে যাবে। আর একটু ডিজাইনও হবে, দেখতে সুন্দর লাগবে। চলুন এরপর ভেজে নিই। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আর আলাদা করে মিষ্টি খাওয়ার প্রয়োজন হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।